আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, ইসলামের ইতিহাসে অসাধারণ একজন নারী যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচণ্ড রকম সাহসিকতা দান করেছেন, তাকে পরীক্ষা করেছেন এবং চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন প্রথম নারী যিনি ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি পদক্ষেপে পাশে ছিলেন। তার ব্যাপারে উল্লেখযোগ্য চারটি বিষয়। প্রথম নম্বর হচ্ছে, তিনি একজন সফল এবং সুপরিচিত ব্যবসায়ী মহিলা ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মক্কার কুরাইশ গোত্রে একজন সফল বণিকের ঘরে জন্মগ্রহণ করেন। তার মৃত্যুর পর তিনি একটি পুরুষ শাসিত সমাজে তার পিতার ব্যবসায়িক ব্যবসার উত্তরাধিকারী হন। তিনি মক্কা থেকে সিরিয়া এবং ইয়েমেনে পণ্য ব্যবসায়ে দায়িত্ব গ্রহণ করেছেন। উচ্চমানের পণ্য সরবরাহকারীর ন্যায্য দাম নির্ধারণ করে ভালো পণ্য দিয়ে তার ব্যবসা খুব দ্রুত ছড়িয়ে পড়ে কুরাইশদের মধ্যে, এতে বৃহত্তর হয়ে ওঠে। দ্বিতীয়ত হচ্ছে, তিনি একজন আদর্শের স্ত্রী। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রথম ওহির কথা জানান, জিব্রিল আলাইহিস সালামকে দেখেন এবং জিব্রিল আলাইহিস সালাম তাকে চেপে ধরেন, তখন সে সকল বিষয়ে সব কথাই হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি সকল কিছু সমর্থন করেছেন এবং তার ভবিষ্যৎবাণীমূলক যে মিশন ছিল সে মিশনকে তিনি শক্তিশালী করার জন্য অবিলম্বে ধর্মান্তরিত হয়েছে। তিনি আমাদের নবীকে ইসলামের বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করেছিলেন এবং এমনকি তার যে সম্পদ ছিল সে সম্পদ বিনিয়োগ করেছে। তৃতীয়ত হচ্ছে, তিনি নবীর সমর্থনে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণকারীর মধ্যে প্রথম নারী এবং আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রেমের জন্য তাকে অনেক পরীক্ষা করেছেন, ঝামেলার মধ্যে পড়েছেন, তবুও তার ঈমান অটল ছিল। চতুর্থ নম্বর হচ্ছে, তিনি মুসলিম দাসদের মুক্ত করার জন্য তার অর্থ ব্যয় করেছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ব্যবসায়িক ব্যবসা থেকে যে সম্পদ সঞ্চয় করেছিলেন তা তার স্বামীর পিছনে অর্থাৎ আল্লাহ তাআলার বাণী প্রচারের জন্য তিনি বিনিয়োগ করেছিলেন। তিনি মুসলিম দাসদের জন্য মুক্তিপণ দিতেন এবং যেখানে যখন তখন সুযোগ পেতেন যে মুসলিমদের কোনো কিছু দেওয়ার জন্য, খাওয়ার জন্য, সম্পদ ব্যয় করার জন্য তাৎক্ষণিক তিনি তা দিয়ে দিতেন এবং সমর্থন দিতেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক, আমিন।